जय हिंद, आमी मेजर ऋतिक पाल। एटी एक्टी अत्यंत गुरुत्वपूर्ण भिडियो। आपनी जदि चान आपनार बाड़ी छेले मेयेरा सुरक्षित थाकुक बेचे थाकुक ताहले ए भिडियोटी शेष पर्यन्त देखुन। ए भिडियोटी विशाल झा नामे एकटी छेलेके निये जार बाड़ी हुगली जिलार रिसरा डोंगरे। सेई छेलेटी एकटी अत्यंत मेधावी छात्र, क्लास 12 पास करेछे 88% नम्बर निये, आर एइबार मेडिकल एंट्रान्स एग्जाम नीटेर प्रिपारेशन निच्छिल। সেই ছেলেটি 14 তারিখ হুট করে বিকেল বেলায় নিখোঁজ হয়ে যায়। ছেলের পরিবার রিসরা থানায় ডায়েরি করে এবং ওর পরিবার আমার কাছেও আসে সাহায্যের জন্য। 14 তারিখ থেকে শুরু করে আমরা নিরলস পরিশ্রম করি, অনেক বিনিদ্র রাত্রি কাটে। তারপর সেই ছেলেটিকে আমরা 20 তারিখ 20 জুলাই মধ্যপ্রদেশের একটি স্টেশন থেকে উদ্ধার করতে পারি। কিভাবে আমরা তাকে উদ্ধার করলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই ছেলেটি নিখোঁজ হলো কিভাবে। আপনারা জেনে রাখুন, যাতে এই একই কায়দায় আপনাদের বাড়ির ছেলে মেয়ে যেন ট্র্যাপ না হয়। 14 তারিখ বিকেল বেলায় বিশাল তার বাড়ি থেকে একটি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যায়। সাইবার ক্যাফে থেকে ফেরার পথে রাস্তায় তার একটি বৃদ্ধা বয়স্ক মহিলার সঙ্গে দেখা হয়। বৃদ্ধা বিশালের কাছে এগিয়ে আসে এবং সাহায্য চায় যে যদি বিশাল তার জন্য হাওড়ার একটি ট্রেনের টিকিট কেটে এনে দিতে পারে। বিশাল সেই বৃদ্ধার থেকে টাকা নেয় এবং টাকা নেওয়ার সময় একটি অদ্ভুত গন্ধ তার নাকে আসে। সে টাকাটি নিয়ে টিকিট কাটতে চলে যায়, টিকিট কাটে এবং এসে বৃদ্ধার হাতে সেই টিকিট হ্যান্ডওভার করার পর থেকে তার আর কিচ্ছু মনে নেই। তাকে যখন 20 তারিখ মধ্যপ্রদেশের একটি স্টেশন থেকে উদ্ধার করা হয় তখন তার মুখ ভর্তি সিঁদুর ছিল এবং গলায় মালা ছিল। জানি না তার কি অবস্থা হতে চলেছিল। ছেলেটিকে যখন ফেরত আনা হচ্ছিল তখন মুঘলসারি স্টেশনে ছেলেটি স্টেশনে জল খেতে নামলে তাকে একদল মহিলা আবার ঘিরে ধরে, কিন্তু সঙ্গে রেল পুলিশ থাকায় তারা আর বেশি কিছু করে উঠতে পারেনি। এবার যে এই যে গ্যাংটি অপারেট করছে, এরা কি করছে? এরা কিশোর বা যুবকদেরকে টার্গেট করছে এবং সাহায্য চাওয়ার নামে এমন কিছু একটা সাবস্টেন্স দিয়ে দিচ্ছে তাদের হাতে যার মধ্যে কোনো না কোনো অজ্ঞান করার ওষুধ মেশানো আছে। আপনারা সাবধান থাকবেন, এই ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করবেন যাতে কেউ আর এই বিপদে না পড়ে। ধন্যবাদ। জয় হিন্দ।